হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অলোক, আশাই সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কাল থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ 2018 রাশিয়াতে আপনারা কীভাবে ফ্রিতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে লাইভ স্ট্রিমিং করে দেখতে পারবেন সহজে একদম ফ্রি একটি অ্যাপ দিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে, সেই জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের প্লে স্টোর অন করতে হবে। তারপরে উপরে প্লে স্টোরের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন সনি লিভ LIV, তাহলে দেখতে পাবেন এখানে অ্যাপটি চলে এসেছে। তো এটাতে আমরা ক্লিক করছি। এই অ্যাপটি হলো আসলে আমরা সনি যে 10.1, 10.2, 10.3 দেখি, সনি এসপেন দেখি, সনি 6 দেখি, এই সনির এটা অফিসিয়াল অ্যাপ, মানে কোনো নকল অ্যাপ নয়, এটা সনি টেলিভিশনের অফিসিয়াল অ্যাপ। এর মাধ্যমে আপনার সনি 6, সনি 10 এগুলোতে যেগুলো আমরা লাইভ ম্যাচ দেখি সব কিছুই আমরা এই অ্যাপের মাধ্যমে ফোনেও লাইভ দেখতে পারবো। তো অ্যাপটি আপনি প্রথমে ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি এখন ওপেনে ক্লিক করছি। অ্যাপটি ওপেন করার পরে যদি আপনাকে কোনো পারমিশন চায় সেটা অন করে দেবেন, এবং এখানে দেখা যাচ্ছে যে লোকেশন অন করতে আপনি ওকে দিয়ে লোকেশনটা অন করে দেবেন। তারপরে আমরা দেখতে পাবো এই যে অ্যাপটি, এটা এটা হোম মেনু। এখানে আমরা একটু নিচে আসলে দেখতে পাবো যে লেখা আছে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে আমরা এর পাশে দেখতে পাচ্ছি সি অল, এই সি অলে আমরা ক্লিক করব। সি অলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইমস দেখাচ্ছে যে ফিফা বিশ্বকাপ শুরুতে আর 1 দিন 4 ঘন্টা 21 মিনিট 36 সেকেন্ড আছে। অর্থাৎ এখন যেহেতু বিশ্বকাপ এখনও শুরু হয়নি, কালকে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে, তখন আমরা যখন এই অ্যাপটি অন করব তখন সামনেই দেখতে পাবো বড় করে লেখা থাকবে যে লাইভ চলছে, এবং তখন সেখানে ক্লিক করলে আমরা এখানে লাইভে দেখতে পাবো সরাসরি ম্যাচটি। এইভাবে আপনি সহজেই এই সনি নেটওয়ার্কের যে কোনো চ্যানেলে, যেহেতু আমরা জানি যে ফিফা এবার সনিতে দেখাবে, সেহেতু সেই চ্যানেল থেকেই টিভিতে যেরকম দেখাবে সেইভাবে আপনি এই অ্যাপটি দিয়ে এখান থেকে এইভাবে ফোনেও লাইভে ফ্রি দেখতে পারবেন। এছাড়া আপনি লাইভের পাশাপাশি হাইলাইটস সব কিছুই এই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।